রাষ্ট্র প্রধান যিনি হবেন বঙ্গ ভবনের মধ্যে সমস্ত পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে নিয়ে তার রাষ্ট্র প্রধানের ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় হয়ে যাবে আল্লাহু আকবার বলেন মান তারাকা সালাতান মুতাআব্বিদান ফাকাদ কাফারা আল্লাহর রাসূল বলেছেন যে নামাজকে তরক করবে নামাজ পড়বে না সে কাফের হয়ে যাবে ঠিক কিনা ভাই ঠিক বলেন মুসলমান তার অর্থ হলো বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কাফের এবং মুসলমানের মধ্যে পার্থক্য হলোই নামাজ তার মানে কাফের নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে সুবহানাল্লাহ এটাই তো পার্থক্য ঠিক কি না আপনার আইডেন্টি কার্ডের মধ্যে আপনি মুসলমান থাকতে পারে আপনার ভোটার আইডি কার্ডে মুসলমান থাকতে পারে পাসপোর্টে আপনি মুসলমান থাকতে পারে সবই ঠিক আছে কিন্তু আপনি যদি নামাজ না পড়েন তাহলে আল্লাহর কার্ডের মধ্যে আপনি মুসলমান নয় ঠিক না ব্যাথি নামাজ এমন একটি জিনিস আপনি প্রধানমন্ত্রী হতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন কিন্তু যদি আপনি নামাজ না পড়েন সদর ঘাটের যিনি কুলি যিনি বুঝা টেনে নিজের প্যাটকে চালায় যিনি বুঝা টেনে প্যাটকে চালায় সে যদি নামাজ পড়ে পরহেজগার হয় আল্লাহ ওয়ালা হয় বেনামাজি প্রধানমন্ত্রী চাইতে স্বরাষ্ট্রমন্ত্রী চাইতে পররাষ্ট্রমন্ত্রী চাইতে আল্লাহর কাছে একজন পানওয়ালা রিকশাওয়ালা একজন জুতায় পলিশ করানোর দাম হাজারো গুণ বেশি ঠিক কি না আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে কবরের মধ্যে কে প্রেসিডেন্ট কে প্রাইম মিনিস্টার এগুলোর কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হচ্ছে আসসালাতুল ওয়াক্তিহা অক্তমত তুমি নামাজ পড়েছো কিনা ঠিক কি না আল্লাহর কাছে কার দাম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ পাক বলে দিয়েছেন যে তোমাদের মধ্যে সমস্ত পৃথিবীর মধ্যে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহর কাছে সম্মানিত সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই সব রাখছেন আপনি মসজিদের মধ্যে যাবেন মসজিদের মধ্যে একজন মন্ত্রী ও মন্ত্রী সাহেব নামাজে দাঁড়ায় আছেন জুতায় পালিশ কারণেওয়ালা সেও নামাজে দাঁড়িয়েছেন কথা ঠিক না ব্যা ঠিক কিন্তু এখন মন্ত্রী সাহেব কি জুতায় পালিশ কারণেওয়ালাকে বলতে পারবে এই বেটা যা এ কথা বলতে পারবে যে তুই তো জুতায় পালিশ কারণেওয়ালা ওই দিক যা বলতে পারবে না তার কারণ হচ্ছে কি জানেন মন্ত্রী সাহেব মসজিদটা ফাজলিমি করার কোনো জায়গা না ঠিক কি না এখানে ওর যে দাম আপনারও সেই দাম বরং ও যদি আল্লাহওয়ালা পরহেজগার হয় আপনার চাইতে ওর দাম আল্লাহর কাছে আকাশ চম্বি ঠিক কি না বলো সুলমান আমার ভাইরা বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান কবি একটি শেরের মধ্যে বলছেন একই সামনে খারে হো গে মাহমুদ আয়াস না কুই বান্দা রহা না কুই নওয়াজ সম্রাট শাহজাহান নামাজে দাঁড়িয়ে গেছেন সম্রাট শাহজাহানের যিনি খাদেম যিনি গোলাম যিনি সার্ভেন্ট চাকুর সেও সম্রাট শাহজাহানের সাথে বাদশার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ বলছে একজন বাদশার সাথে নামাজে দাঁড়িয়ে গেছে তার খাদেম গোলাম সহ এখন আল্লাহর কাছে কে প্রধানমন্ত্রী কে বাদশা এগুলোর কোনো ভেদাভেদ নাই সকলে আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে আল্লাহু সকলে আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে আল্লাহু একবার বলেন না কেন আমার প্রিয় ভাই সব এজন্য আসুন আপনার সন্তান যদি হয় ইসলামী সন্তান যদি হয় সর্বপ্রথম তাকে নামাজ শিক্ষা দেন সর্বপ্রথম আপনি তাকে নামাজ শিক্ষা দেন কেন দিবেন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মধ্যে ডাকে আসসালাতু খাইরুম মিনান নাউম ঘুম থেকে নামাজ উত্তম হাইয়ালা সলা আসো কামিয়াবের দিকে আসো এখন আপনি যদি বলেন মুয়াজ্জিন সাহেব তো চিল্লাই কেন আছে না নাই এরকম বলনেওয়ালা মুয়াজ্জিন সাহেব তো কেন চিল্লানো হয় আমার প্রিয় ভাই সব তো এটার দ্বারা বলছে আল্লাহ পাক তুমি নামাজের দিকে আসো তোমার কিসমত খুলে দিবে কে তোমার কিসমত কে খুলে দেবে আল্লাহ পাক তোমার কিসমত খুলে দিবে আমার প্রিয় ভাই সব তাহলে নামাজ যদি আপনি পড়েন তাহলে আপনি মুসলমান আর যদি আপনি নামাজ পড়েন না আপনি কখনো মুসলমান হইতে পারেন না কিন্তু
পৃথিবীর কিছু মানুষ বেঈমান মুনাফিক নাস্তিক তারা চায় না যে মুসলমান জান্নাতে যাক ঠিক না ব্যা ঠিক এইজন্য কবি শেরের মধ্যে বলছেন আই দুশমনে ইসলাম তো बर्बाद রহেগা আই দুশমনে ইসলাম তো बर्बाद রহেগা ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা আল্লাহু আকবার আই দুশমনে ইসলাম তো बर्बाद রহেগা ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা ইসলাম তো আবাদ হে আবাদ রহেগা جو آنکھ غلط جو آنکھ غلط مسجد اقصا اٹھے گی اس آنکھ کی بینائی سلامت نہ رہے گی اس آنکھ کی بینائی سلامت نہ رہے گی ٹھیک نہ بیٹھی امریکہ نہ ہم تم سے ڈرے ہیں نہ ڈریں گے اللہ کے بندے تیرا وہ حال کریں گے اللہ کے بندے تیرا وہ حال کریں گے اے دشمن اسلام تو برباد رہے گا اسلام تو آباد ہے آباد رہے گا ٹھیک نہ بیٹھی مسلمان بھائی ہمارے بھرے آباد آپ کا کان کھڑا کرے شروع رکھو আজকে যারা ইসলামের চরম দুশমন কুরআনুল কারীমের চরম দুশমন খোদার কসম করে বলতে চাই ইসলামের সাথে দুশমনি করে ফেরাউন টিকতে পারে নাই নমরুদ টিকতে পারে নাই কেউ টিকতে পারে নাই আবু জেহেল টিকতে পারে নাই তুমিও যদি কুরআনের সঙ্গে বেয়াদবি করো ইসলামের সঙ্গে বেয়াদবি করো তুমিও টিকতে পারবে না ঠিক কিনা ব্যা ঠিক বলো মুসলমান আমার প্রিয় ভাই সব যুগে যুগে ইসলামের শত্রু আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই রাসূলের যুগে ছিল কিনা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত যখন দিতে শুরু করলো তখন পৃথিবীর দুশমন মুনাফিক বেঈমান যারা আছে যারা কোরআনের অপেন বিরোধিতা করে রাসূলকে অনেক আঘাত করেছেন ঠিক না ব্যা ঠিক আমার ভাইরা আসুন মূল কথায় চলে যাচ্ছি আঘাত করেছে এই জন্য বলছি কথাটা না বললেই নয় সূরা কলামের 9 নম্বর আয়াত থেকে শুরু করে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত এই পৃথিবীতে যারা যারস সন্তান তাদের 9টি বদ অভ্যাস থাকে কয়টা আরো বলেন কয়টা যারা যারস সন্তান হয় তাদের 9টি বদ অভ্যাস আমার কথা নয় কোরআনুল কারীমের কথা উতল্লিম বাদা যালিকা জানিম এখান থেকে শুরু করে নিয়ে 19 নম্বর আয়াত পর্যন্ত এখন গোপন খবর ওপেন করে দেব ইনশা তাফসীর মানেই হচ্ছে ফাসসারাই ফাসসির তাফসীরন ফাওয়া মুফাসসিরুন গোপন খবরকে কি করে দেওয়া ওপেন করে দেওয়া বলেন না কেন তাফসীর মানে ফাঁস করে দেওয়া জোরে বলেন তাফসীর মানে কি ফাঁস করে দেওয়া এইবার গোপন খবর ওপেন হয়ে যাবে আমার ভাইরা আসেন যারা যারস সন্তান তাদের 9টি বদ অভ্যাস থাকে এক নাম্বার বদ অভ্যাস হচ্ছে তারা কথায় কথায় রাগ করে এবং বদ মেজাজি দেখায় ঠিক না ব্যা ঠিক তারা বদ মেজাজি হয় এই পৃথিবীর মধ্যে এরকম ধরনের লোক আছে না নাই আরো জোরে বলো আছে না নাই প্রত্যেকটা নবী আলাইহি সালাতু ওয়াসালাম বদ মেজাজি ছিলেন নাকি ভালো চরিত্রের অধিকারী ছিলেন আরো জোরে বলে ভালো চরিত্রের একটা নবীর কোনো বদ অভ্যাস বা বদ কোনো চরিত্র ছিল না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক প্রত্যেকটা নবীকে মাসুম করে পাঠিয়েছেন সুবহানাল্লাহ আমার প্রিয় ভাই সব সারা বাংলাদেশে শুধু বলে যে হাত ভেঙে দেব দেশ থেকে বের করে দেব আছে না নাই আরো জোরে বলে আছে না নাই কেমনই ভাবে সূরা আহকাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন এখন যদি আপনি বদ মেজাজি হন কথায় কথায় রাগ করেন এটা যারস সন্তানের একটি আলামত সূরা কলামের দ্বারা প্রমাণিত
যে পৃথিবীর মধ্যে যারা জুলুম অত্যাচার এবং বদ মেজাজ নিয়ে আসে তাদেরও একটা এটা সিফত নাকি সিফত কি না ভাই সিফত কি না আমার প্রিয় ভাই সব তাহলে বুঝতে হবে সে নকল বাবার আসল বাবার না সূরা আহকাফের এটা ডকুমেন্ট দিচ্ছি সূরা আহকাফের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা وحمله وفصاله ثلاثون شهرا الله رب العالمين বলেন তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করেছে وحمله وفصاله তাকে বহন করেছে এবং তাকে দুধ খাইয়েছে ثلاثون شهرا 30 মাস পর্যন্ত বান্দা তোমার মা তোমাকে গর্ভে ধারণ করলো দুই বছর তোমাকে দুধ খাইয়ে দিল আরবি এই ওয়াট অফ ফিসালুহু ওয়া হামলুহু ওয়া ফিসালুহু এখানে ওয়া ব্যবহৃত হয়েছে আরবি গ্রামার অনুযায়ী এই ওয়াটা 19টি অর্থে ব্যবহার হয় সুবহানাল্লাহ ওয়া হামলুহু তাকে গর্ভ ধারণ করেছে অফিসালুহু এবং তাকে দুধ খাইয়েছে সালাসুনা শাহরা 30 মাস মোট এখানে 30 মাসের কথা বলেছেন তাহলে দেখেন কুরআনুল কারীমের মধ্যে দুধ খাওয়ার কথা 2 বছর আছে তার মানে 2 বছরে কত দিন হয় 24 মাস সালাসুনা শাহরা এখানে 30 মাসের কথা বলা হয়েছে তার অর্থ হলো 24 মাস আর বাকি 6 মাস তো যার সন্তান কিভাবে বলে যে 6 মাসের আগে যারা দুনিয়ার মুখ দেখে তারা হলো যার সন্তান নাউজুবিল্লাহ বলেন ওটা আসল বাবার না ওটা নকল বাবার প্রোডাক্ট ঠিক কি না ও আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাক বলেছেন বিজ্ঞান বলছেন সায়েন্স বলছেন মানুষকে 6 মাসের আগে যারা পৃথিবীতে আসে তাদের 6 মাসের আগে রূহ দেওয়া সম্ভব নয় 6 মাসের পরে মানুষকে রূহ দেওয়া হয় সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার বন্ধুরা আমার এইবার যারা দুনিয়া থেকে 6 মাসের আগে দুনিয়াতে আসে এরা আসল বাবার নয় এটা নকল বাবার আমার ভাইরা বন্ধুরা আমি জরিপ করে দেখেছি এই পৃথিবীতে 228টি রাষ্ট্র আছে 228টি রাষ্ট্র আমি জরিপ করে দেখেছি বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার তালিকায় সর্বপ্রথম ফ্রান্স আছে না নাই জরিপ করে দেখেছি সর্বপ্রথম বিয়ের আগে সন্তান দেওয়ার জন্ম দেওয়ার তালিকার নাম হলো ফ্রান্স এই যে কয়েকদিন আগে আমার নবীকে কিছুদিন পর পর গালি দেওয়া হয় কোথা থেকে ফ্রান্সের থেকে কথা ঠিক না বেটি এখন বলেন তো এই দোষ এটা ফ্রান্সের নাকি ফ্রান্সের লোকদের জন্মের দোষ তাদের জন্মের দোষ কথা ঠিক না বেটি ভাইরা আমার বন্ধুরা আমার এখন ফ্রান্সের লোকেরা গালি দেয় এটা তাদের জন্মের দোষ নবী দুনিয়াতে নাই কিন্তু নবীর ওয়ারিস দুনিয়ার মধ্যে আছে না নাই নবীর ওয়ারিস দুনিয়াতে আছে আলেম ওলামা আলেম ওলামাদেরকে গালি দেয় কি দেয় না ভাই তাদের অসম্মান করে যারা মসজিদের ইমাম সাহেব ওয়াইজ তাদেরকে যারা অসম্মান করে তাদেরকে যারা কটূক্তি করে তাহলে বোঝা যাবে এটা আসল বাবার প্রোডাক্ট না এটা নকল বাবার প্রোডাক্ট কথা ঠিক না বেটি আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার গালিগালাজ করে অসম্মান করা যাবে না আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য এই কথা যখন আমি বলতে যাব এই কথা বলার সঙ্গে সঙ্গে যারা হুজুরের বিরোধিতা করবে তারা বারবার বলবে হুজুর খুব ভালো আপনি ঠিক কি না হুজুরকে ভালো বলবে না হুজুরের যারা বিরোধিতা করে তারা ভালো করেই জানে আজকে হুজুর গোমরটা ফাঁস করে দিবে কারণ গোমরটা ফাঁস করা কিভাবে তাফসীর শব্দের অর্থ হলো ফাঁস করে দেওয়া সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই সমাজেও যারা জুলুম অত্যাচার শিরক বিদআতের মধ্যে যাদের জীবনটা গঠন করেছেন সমাজের সমস্ত মানুষ তাকে জানে অনেক ভালো লোক কিন্তু যখন তাফসীর করা হয় তাফসীর করলে তার সব কিছু ও গোপন খবর ওপেন হয়ে যায় ঠিক না ঠিক বলো মুসলমান বোঝা যাচ্ছে না তাছাড়া
আপনি সারা রাত উরুশ হোক কোনো সমস্যা হয় না, গান বাজনা হোক কোনো সমস্যা হয় না, এক থেকে দেড় ঘন্টা মাহফিল করতে গেলে বিভিন্ন এসপি পর্যন্ত আপনাকে অনুমতি নিতে হয়। এটা বুঝতে পারেন না কেন অনুমতি নিতে হয়, তার মানে কি ভালো করেই জানেন যে আজকে যদি হুজুরকে তাফসীর করতে দেওয়া হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে, বাংলাদেশের সাত খুন করে মাফ করা হয় তাদেরকে, ফাঁসির মঞ্চে দেওয়া হয় না, হাতে মেহেদি রাঙা, জেল থেকে ছাড়া পায়, সারা বাংলাদেশের মধ্যে ওয়াজ করতে গেলে, তাফসীর করতে গেলে তাফসীর কেন বাধা দেওয়া হবে, ঠিক কিনা? কেন বাধা দেওয়া হয় আপনি জানেন না? একটা ওয়াজই পারে, একটা প্রোগ্রাম পারে, একটা কোরআন পারে মানুষের জীবনকে ডেভেলপ করতে, কথা ঠিক না ব্যা ঠিক ভাই? আরো জোরে বলো, কথা ঠিক না ব্যা ঠিক? ও আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনার পুরো জীবনটা শিরিক বেদাত সব কিছু দিয়ে আপনার ভরা, বেদাতের জামা গায়ে দিয়ে খুব সুন্দর করে পীর হয়ে বসে আছেন, মানুষ জানছে সবচেয়ে বড় ভালো একজন লোক, কথা ঠিক না ব্যা ঠিক? কিন্তু ওর হৃদয়ের খবর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এখন যদি তাফসীর করা হয়, তাফসীর করলে তোর আসল মুখোশ খুলে যায়, সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আসুন, কোরআনুল কারিমের মধ্যে সব কিছু তো ওপেন করে দিয়েছেন, এখানে কি কোনো গোপন করার জিনিস আছে? জোরে বলেন গোপন করার জিনিস আছে? আর এদেরকে আপনারা চিহ্নিত করে রাখবেন, যারা তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বাধা দেয় এরা মর্দাদ হয়ে গেছে, মুসলমান কখনো হতে পারে না, ঠিক না ব্যাঠি? সমাজের মধ্যে যে জানাজা মারা গেলে এদের জানাজা পড়াও জায়েজ হবে না, এদের জানাজায় আপনারা কেউ শরীক হবেন না, ও সাতা এমনিতেও জাহান্নামী অমনিতেও জাহান্নামী, কথা ঠিক না ব্যা ঠিক? বরং আগুনের মধ্যে পুড়িয়ে ফেলেন এদেরকে, আল্লাহর কাছে জাররা পরিমাণ এদের কোনো দাম নাই। যেই তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে বাধা দেওয়া হয়, যেই তাফসিরুল কোরআন মাহফিলকে বাধা দেওয়া হয়, সুতরাং সে কখনো আল্লাহর কাছে দামি হইতে পারে না, ঠিক না ব্যা ঠিক? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, আমার আবার মায়ের পেটের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মায়ের পেটের মধ্যে যখন সন্তান আসে, কিভাবে সন্তান আসলো? বীর্য থেকে তারপরে রক্তের পিণ্ড হয়ে যায়, রক্ত থেকে তারপরে আস্তে আস্তে মানুষে পরিণত হয়ে যায়। মানুষ যখন হয়ে যায়, যখন হওয়ার টাইম হয়ে যায়, টাইম হওয়ার সময় বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে, বাচ্চা আসার আগে সর্বপ্রথম জরায়ুতে কিন্তু পানি আসে, শুরুতে কখনো বাচ্চা আসে না, তারপরে রক্ত আসে, রক্ত আসার পর তারপরে বাচ্চা হয়ে যায়। বাইরা আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে রক্ত থেকে বানিয়েছেন, রক্ত থেকে বীর্য থেকে রক্ত হয়েছে, তারপরে মানুষকে রক্ত থেকে বানিয়েছেন, হওয়ার আগেও রক্ত বের হয়, হওয়ার পরেও রক্ত বের হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষ যখন রক্ত দেখে, রক্ত দেখে ভয় পায়, কেন এত ভয় পায় জানেননি? ভয় পাওয়ার কারণ আছে, কারণ রক্ত দেখলে মানুষ ভয় পায়, এই জন্য রক্তকে আল্লাহ এত দামি করেছেন, আপনার শরীরের মধ্যে, পুরা শরীরের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রক্ত দ্বারা ভরপুর করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এত রক্ত আল্লাহ পাক কেন দিলেন জানে? আল্লাহ পাক এত রক্ত দিলেন এই জন্য যে আমার দিন কায়েমের জন্য যদি বান্দার রক্তের প্রয়োজন হয়, রক্ত ঝরতে পারে। উহুদের প্রান্তরে বদরের যুদ্ধে ইসলামকে প্রতিষ্ঠিত করতে বাতিলের কাছে হার মানা যাবে না, সমস্ত মুমিন মুসলমান ঝাঁপিয়ে পড়তে হবে ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা জানাতে চেয়েছে, হে পৃথিবীর বান্দা, আমি তোমাকে বডির মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে এত রক্ত কেন দিলাম, যেন বাংলার জমিনে পৃথিবীর বুকে আমার দিন কায়েম করতে রক্তের প্রয়োজন, উহুদের প্রান্তরের মতো রক্ত দিতে দেওয়া লাগতে পারে, এই জন্য বান্দার দেহের মধ্যে রক্তের যেন কমতি না হয়, বান্দাকে পরিপূর্ণভাবে রক্ত দিয়ে আমি পরিপূর্ণ করে দিয়েছি, সুবহানাল্লাহ, ঠিক না ব্যা ঠিক ভাই? পুরা শরীরের মধ্যে আল্লাহ পাক রক্ত দিয়েছেন, কেন এত রক্ত? আল্লাহ পাক এ কথা বোঝাতে চেয়েছেন, বান্দা
আমার দিনকে বাংলার জমিনে কায়েম করতে হলে রক্তের প্রয়োজন হওয়া লাগতে পারে এই জন্য আমি আল্লাহ পাক তোমাকে রক্তের কোনো কমতি দেই নাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার এবার আসেন আমার আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে যখন আসার সময় হয়ে গেল বাচ্চা যখন দুনিয়াতে আসবে তখন ভাইরা আমার বন্ধুরা আমার ওই সময় আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না সিজার করা লাগে কি লাগে না আল্লাহ রাব্বুল আমিন এ দায়িত্ব আপনারা ডাক্তারকে দিয়ে দিয়েছেন না ডাক্তারকে দেওয়া দেওয়া যাবে না বাচ্চা বের করার দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আমিন নিয়েছেন সুবহানাল্লাহ والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا الله رب العالمين বলছেন হ্যাঁ বান্দা আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার মায়ের পেট থেকে আমি আল্লাহ পাক তোমাদেরকে বের করার দায়িত্ব আমার তোমরা কিছুই জানতে না একটা নাই বস্তু থেকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পরিপূর্ণতায় পৌঁছে দিয়েছি তিনি কে আরো জোরে বলেন তিনি কে মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই দায়িত্ব এখন আমরা ডাক্তারকে দিয়ে দিয়েছি ডাক্তার ছাড়া বাচ্চা হয় না ঠিক না বে ঠিক কিন্তু আপনি একবার খেয়াল করে দেখেন কুকুরের কয়টা করে বাচ্চা হয় আট থেকে দশটা বাচ্চা হয় আজও পর্যন্ত শুনলাম না কুকুরের সিজার করা লাগে কথা ঠিক না বে ঠিক আমরা ডাক্তারকে সব সীমা লাখ লাখ বিক্রি করে দিয়েছি ডাক্তার ছাড়া আর সিজার ছাড়া বাচ্চা হবে না এই আদবটা এখনো চর অঞ্চলের মধ্যে আছে চরের মেয়েদের এখনো সিজার করা খুব কম সিজার করতে হয় কারণ তাদের ভরসা আছে আমরা চরে থাকি নদীর উপার থাকি মরলে এখানে মরব বাঁচলে ওখানেই ঠিক না ভাই ঠিক এই জন্য ইসলামের মধ্যেই শান্তি ইসলামের মধ্যে কি ভাই ইসলাম আছে যেখানে আরো জোরে বলেন ইসলাম আছে যেখানে ইসলাম নাই যেখানে আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার ইসলাম এবং শান্তির একটা ঘটনা আপনাদেরকে বলি ইসলাম যেখানে আছে শান্তি সেইখানে আছে এইবার আসুন এক দোকানদার ওনার এক মেয়ে ওনার দোকানের কর্মচারী রেখেছেন তার নাম হলো ইসলাম তার নাম কি ইসলাম আর দোকানদারের মেয়ের নাম হলো শান্তি মাঝে মধ্যে শান্তি ওই দোকানে মাঝে মধ্যে শান্তি দোকানে কিছু কেনাকাটা করার জন্য যেত যাইতে যাইতে এক পর্যায়ে ইসলামের সাথে একটা গুড রিলেশন হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন গুড রিলেশন হয়ে গেছে এখন একটা সম্পর্ক হয়ে গেছে সম্পর্ক হওয়ার পর দোকানের মালিক জানতে পেরেছেন যে আমার মেয়ের সাথে তার একটা অবৈধ সম্পর্ক হয়ে গেছে শেষ পর্যন্ত মেয়ের বাবা এই কথা জানার পর ইসলামকে দোকান থেকে আচ্ছামতো পিটাইছে আচ্ছামতো পিটানোর পর দোকান থেকে বের করে দিয়েছেন এখন রাস্তায় গিয়ে শান্তিকে ফোন করেছে শান্তি তুমি কোথায় তাড়াতাড়ি চলে আসো কোথায় তুমি তাড়াতাড়ি চলে আসো বলে কি হয়েছে বলে তোমার বাবা আমাকে দোকান থেকে লাঠি মেরে আমাকে বের করে দিয়েছেন এই কথা বলার সঙ্গে সঙ্গে শান্তি তো বাড়ি থেকে চলে গেছেন এখন শান্তি যাওয়ার পর তার বাবা যখন জানতে পারলেন যে শান্তি বাড়িতে নাই এই কথা জানার পর এখন রাস্তায় রাস্তায় শান্তিকে খুঁজে বেড়ায় শান্তি কোথায় লোকজন বলে কি হয়েছে বলে যে আমার শান্তি ঘরের মধ্যে নাই তো হারিয়ে গেছেন বলে যে তোমার দোকানের ইসলাম কোথায় বলে যে ইসলামকে তো কি তো আগেই পিটিয়ে দোকান থেকে বের করে দিয়েছি বলে যে তুমি ইসলামকে দোকান থেকে বের করে আর শান্তি খোঁজো রাস্তায় রাস্তায় যদি শান্তি ঘরের মধ্যে চাও ইসলামকে আগে ঘরের মধ্যে নিয়ে আসো শান্তি অটোমেটিক ঘরের মধ্যে চলে আসবে ঠিক না ব্যাঠি কথাটা বুঝতে পারছেন তাহলে ইসলাম আছে যেখানে আরো জোরে বলে ইসলাম আছে যেখানে ইসলাম নাই যেখানে ও আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার তো আল্লাহকে আমরা ভুলে গিয়েছি এখনো পর্যন্ত সিজার করা লাগে শুধু তাই নয় বাচ্চা যখন পেটে আসে একবার নয় দুইবার নয় দশ বার পর্যন্ত আল্ট্রাসাউন্ড করা লাগে মা বোনদেরকে আমরা বলছি যে আপনার এর থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো যেই মহিলারা আল্ট্রাসাউন্ড করে পুরুষ ডাক্তারকে দিয়ে এটা আপনার দুনিয়ার থেকে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো এগুলো বর্জন করতে শেখুন বাচ্চা পেটে আসলে আপনি বেশি বেশি করে খেজুর খান
আজোয়া খেজুর খেতে হবে তা না, মরিয়ম খেজুর খেতে হবে তা না, যে কোনো খাবার খেজুর খান, তারপরে আপনি মধু খান, কালোজিরা খান, ধনিয়ার পাতা খান, আল্লাহ পাক আপনাকে সহজে বাচ্চা ডেলিভারির ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ। আর বাপ পেটে আসলে এইগুলা তো খায় না, বেশি করে হরলিক্স খায় যাতে আরো বেশি করে মোটা হোক, ঠিক না ব্যাটা? ঠিক, হরলিক্স খাওয়া বাচ্চা বেশি করে মোটা হোক, হরলিক্স খাইলে চিকুন হয় না নাকি মোটা হয়? আর মোটা হইলে ওই বাচ্চাকে আর বের হবে? জোরে বলেন। ও যখন মোটা হয় তখন হাইব্রিড হয়, আর হাইব্রিড বাচ্চা দুনিয়াতে এসে শয়তান হয়, কথা ঠিক না ব্যাটে? হাইব্রিড শয়তান দুনিয়াতে নাই, আছে না নাই? আরো নিচে নামতে হবে, হাইব্রিড শয়তান যে দুনিয়াতে আছে আরো কি নিচে নামতে হবে? আমার প্রিয় ভাই সব, এই সমস্ত সব কিছু বর্জন করতে হবে। আমার আল্লাহ পাক দুনিয়াতে আসার আগেই, বাচ্চা যখন পেটে আসে দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক তার খাবার বুকের মধ্যে ছয় মাস আগে আল্লাহ পাক খাবারকে রিজার্ভ করে রেখেছেন, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যে মেহমান যত দামি হয় তার খাবার তত আগ থেকেই প্রস্তুত করা হয়, সুবহানাল্লাহ। শোয়েব ভাই কোথায়? শোয়েব ভাই আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক শোয়েব ভাইয়ের হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তার জান্নাতি একটা তামান্না আশা, এত সুন্দর বাড়িতে একটা জান্নাতি পরিবেশ কায়েম করেছেন, এটা সবার সৌভাগ্য হয় না? আল্লাহ পাক তাকে অ্যাবিলিটি দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে ধর্মীয় সেমিনার প্রোগ্রামগুলো কোরআনের আওয়াজ করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাই সব, বলতেছিলাম যে মেহমান যত দামি হয় তার খাবার তত আগে থেকেই রেডি করা হয়, ঠিক না ব্যা? ঠিক। এখন শোয়েব ভাই জানে যে মুফতি জালালউদ্দিন রুমি সাহেব আমার এখানে প্রোগ্রামের দায়িত্ব নিয়েছে, যেহেতু হুজুরের ডেট পাওয়া যায় না, অনেক কষ্ট করে হুজুরকে পেয়েছি, তো পাওয়ার পর এখন হুজুর কি খাবার খায় এই জন্য প্রেশান হয়ে গেছেন, দুই তিন দিন আগের থেকেই উনি খাবারের আইডিয়া করেছেন, কি খাবার খাওয়ালে হুজুর খুশি হয় যেহেতু হুজুরকে কখনো পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ। তো এটার দ্বারা বোঝা যায় মেহমান যত দামি হয় তার খাবারের তোরজোর তত আগ থেকেই প্রস্তুত করা হয়, সুবহানাল্লাহ। তাহলে একজন ভিক্ষুক, একজন ফকির যদি ঘরের দরজায় আসে, হ্যাঁ দামি মেহমানের জন্য অনেক আগে থেকে কিন্তু প্রস্তুতি, কিন্তু একজন ভিক্ষুক যদি আসে ও যখন আসবে তখনও বলে এই বাইরে বয়, ঠিক না ব্যা? ঠিক, বাইরে বয়। তার মানে কি? এটার দ্বারা বোঝা গেল মেহমান যত দামি হবে তার খাবারের তোরজোর তত আগ থেকে রেডি করা হবে, সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, এই কথার দ্বারা বুঝাইতে চেয়েছি আপনাদের, মায়ের গর্ভের মধ্যে বাচ্চা যখন আসে ছয় মাস আগে থেকে, মেহমান এত দামি, বাচ্চা এত দামি পেটের মধ্যে ছয় মাস আগে থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের স্তনের মধ্যে খাবারকে রেডি করে রেখেছেন, সুবহানাল্লাহ। শুধু ছয় মাস নয়, এই খাবারগুলো দুধগুলো আল্লাহ পাক স্তনের মধ্যে রেখে দিয়েছেন, দুধ যখন বাচ্চা খাবে দুধকে বেশি গরম করেন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আবার বেশি ঠান্ডাও করেন নাই, বেশি গরম হলে চোষণ দেওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চার কচি লাংস, কচি হাড় প্রবলেম হতে পারে, এই জন্য আল্লাহ পাক হালকা গরমের ব্যবস্থা করেছেন, সুবহানাল্লাহ। তারপরে দুধটা একটু হালকা ঠান্ডা করে দিয়েছেন, বেশি ঠান্ডা নয় আবার বেশিও গরম নাই, নাতিশীতোষ্ণ যাকে বলা হয়, যত বাচ্চা কচি হাট কচি লাশ তার এটা বরদাস্ত করার একটা, সহ্য করার একটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন, সুবহানাল্লাহ। বাইরা আমার, বন্ধুরা আমার, এই মায়ের বুকের স্তনের বুটার মধ্যে একটা নয় দুইটা নয়, দুনিয়ার আপনি দেখবেন একটা ফিডারের ছিদ্র থাকে দুই থেকে তিনটা, কিন্তু মায়ের স্তনের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 32টা ছিদ্র দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বোঝাতে চেয়েছেন, বাচ্চা যখন মায়ের দুধ খায়, কিতাবের মধ্যে এসেছেন দুই বছর দুধ খাওয়ানো নিয়ম, ওয়াফিসালুহু সালাসুনা শাহরা, এখানে 30 মাসের কথা আছে, ছয় মাস মায়ের গর্ভে থাকে, আর ছয় মাসের আগে যারা আছে তারা যারো সন্তান, ও আসল বাবার সন্তান না নকল বাবার সন্তান, আর বাসে 24 মাস, তার মানে দুই বছর দুধ পান করে। কিতাবের মধ্যে এসেছে বাচ্চা দুই মাসে 32 মন দুধ পান করে, সুবহানাল্লাহ। এক মন নয় দুই মন নয়, 32 মন দুধ মায়ের স্তন থেকে বান্দা পান করে, সুবহানাল্লাহ বলেন।
আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এ কথা কেন বলছি কুরআনুল কারীমের মধ্যে তিন জায়গায় তিনটা জিনিসের সঙ্গে রিলেটেড করে দিয়েছেন আল্লাহ আনিস কুরুলি ওয়ালি ওয়ালিদাই আল্লাহ বলেছেন আমার শুকরিয়া আদায় করার পর তুমি তোমার বাবা মায়ের শুকরিয়া আদায় করো সুবহানাল্লাহ কিন্তু আজকে সন্তান যখন দুনিয়ার বুকে আসে অধিকাংশ মা আমি মা বোনদের সামনে বলছি আপনারা ভালো করে খেয়াল করে শুনে রাখেন অধিকাংশ মা তাদের বাচ্চাদেরকে দুধ দেওয়া হয় না দুধ দেয় না তাদের বাচ্চাকে কেন দেয় না জানেন যে দুধ বুকে জমা করে রাখে তার চেহারা ফিগারটা ফিটনেসটা যেন সুন্দর থাকে বাচ্চাকে দুধ দিলে আমার চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য অনেক বড় বড় হাই কোয়ালিটি হাই সোসাইটির মেয়েরা বাচ্চাকে দুধ না দেয় দুধগুলো জমা করে রাখে কথা ঠিক না ঠিক আপনি বাচ্চার হক নষ্ট করছেন কাল কিয়ামতের ময়দানে বাচ্চা আপনার নামে নালিশ করবে কথা ঠিক না ঠিক ও আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার দুধ না দিয়ে স্বামীকে বেশি বেশি করে করে হরলিক্স নিয়ে আস ঠিক না ঠিক ডানো আনো বেশি করে ডানো আনো এখন জামাই বলতিছে যে কি মুশকিলে পড়লাম কিন্তু ঝামেলায় আসলে পড়লাম বাচ্চা জন্মও দিয়ে দিলাম আবার ডানো আনো মাই বয়ানো সেরিলাক্স আনো তো আসলেও যন্ত্রণা না কথা ঠিক না ঠিক ও আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য হাই কোয়ালিটি হাই সোসাইটির মেয়েরা বুকে দুধ জমা করে রাখে দুধ বাচ্চাদেরকে খাওয়ায় না কথা ঠিক না ঠিক আমি আমি 15 দিন তামিলনাড়ুতে ছিলাম ইন্ডিয়াতে প্রোগ্রাম করেছি 15 দিন সেখানে আমি ছিলাম তামিলনাড়ু যখন আমি গেলাম ওখানে খ্রিস্টান ডাক্তাররা তাদের ভাষা ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরাজি উর্দু তারপরে আপনার ফার্সিতে কথা বলে আলহামদুলিল্লাহ সব ভাষাই পারি তো তাদের সাথে কথা বললাম ওখানে 99% মেয়েদের স্তন ক্যান্সার স্তনের মধ্যে ক্যান্সার হয় কেন ক্যান্সার আমি জিজ্ঞাসা করলাম প্রবলেমটা কি প্রবলেমটা কি এখন ডাক্তার বলছে প্রবলেমটা হলো এইটা যে এখানকার হাই সোসাইটির মেয়েরা হাই কোয়ালিটি যে সমস্ত মেয়েরা তারা বাচ্চাকে দুধ দেয় না দুধগুলো বুকের মধ্যে আটকায় রাখে কি আটকায় রাখে বলে এই কারণে আটকিয়ে রাখে যে আটকানোর পরে দুধটা জ্যাম হয়ে যায় ভিতরে দুধটা আর বের হয় না এই জন্য তাদের স্তন ক্যান্সার বেড়ে যায় নাউজুবিল্লাহ বলেন আমার প্রিয় ভাই সব যেই জিনিস জমা থাকে ওই জিনিস ভালো থাকে নাকি নষ্ট হয় এই যে লোহা লোহা যদি এক জায়গা করে আপনি রাখেন নতুন লোহা কিন্তু ঝং ধরে যায় ঠিক না ঠিক কথা বলেন না কেন আপনারা ঠিক না ঠিক একটা গাড়ি আপনি কিনে রাখবেন রাস্তার উপরে সেই গাড়িটা আপনি না চালাবেন সেই জিনিসটা কিন্তু এমনি এমনিতেই ঝং ধরে যায় নষ্ট হয়ে যায় শুধু গাড়ি নয় তারপরে সমুদ্রের পানি দেখেন বহমান সমুদ্রের পানি কিন্তু বহমান চলমান সমুদ্রের পানি কি নষ্ট হয় চলছে সেটা কিন্তু পুকুরের পানি এক জায়গায় আটক থাকে আটক অবস্থায় থাকে এই জন্য পুকুরের পানি নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় গন্ধ হয়ে যায় কথা ঠিক না ঠিক শুধু তাই নয় এই পানিও নয় আপনার এলেম এমন একটি জিনিস যদি এলেমকে সাপ্লাই না করেন কোরআন হাদিসের চর্চা না করেন আলেম হয়েও সেটা ভুলে যাবে কথা ঠিক না ঠিক একজন হাফেজ কোরআন যদি তারাবি না পড়ায় তারাবি না পড়াইলে আস্তে আস্তে কোরআনুল কারীম ভুলে যায় কথা ঠিক না ঠিক তার মানে যেই জিনিস চালু আছে যেই জিনিস জমা থাকে না ব্যবহার করা হয় ওই জিনিসের মর্যাদা থাকে সুবহানাল্লাহ আপনি টাকা অর্থ পয়সার মালিক হয়ে গেছেন অর্থ পয়সা যদি টাকা দান না করেন এক জায়গায় জমা থাকলে আপনার বিপদ আছে না নাই যে যত ধনী তার তত শত্রু কম না বেশি যে যত টাকার মালিক হবে তার শত্রু তত বেড়ে যাবে কথা ঠিক না ঠিক মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আপনি যত টাকা আপনি দান করবেন সদগা করবেন যাদেরকে করবেন তারাই আপনার টাকার পাহারাদার হয়ে যাবে সুবহানাল্লাহ ও আমার মুসলমান ভাইরা তাহলে এই কথা দ্বারা বোঝা বোঝা গেল যেই জিনিস এক জায়গায় থাকে ওই জিনিস ঝং ধরে যায় নষ্ট হয়ে যায় কথা ঠিক না ঠিক এই যে ক্ষমতা ক্ষমতা ক্ষমতাও যদি এক জায়গায় থাকে এটাও নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই জোরে বলেন আছে না নাই এটাই বাস্তব আজকে ক্ষমতাও যদি আমাদের হাত বদল হতো আমার মনে হয় এত গরম দেখতাম না এত গরম থাকতো না
এই ক্ষমতা হাত বদল হয় না আজকে এত গরম হচ্ছে ঠিক না ভাই ঠিক বলো মুসলমান আজকে কেউ কোথায় বসে নাই কেউ কোথায় দাঁড়িয়ে নাই যে যেখানে যে যেভাবে বসে আছে সে সেখান থেকে আর ওঠে না ঠিক না ভাই ঠিক এটা হাত বদল হওয়ার দরকার আছে না নাই হাত বদল না হলে গরম হওয়ার সম্ভাবনা আছে না নাই এই কথা কেন বলছি কত কয়েকদিন আগে আমার রাজশাহীতে একটা প্রোগ্রাম ছিল কুরআনুল কারীমের কথা বলছি হঠাৎ করে বলে হুজুর আমার বিরুদ্ধে যেন না যায় সাবধানে আপনি কথা বলেন কয় ক্ষমতা এখন আসি আমরা নাউজুবিল্লাহ বলেন ক্ষমতা আসি কারা আমরা আসি এখন যদি আপনি কুরআনুল কারীমের কথা বলেন আমার বিরুদ্ধে লেগে যাবে সুতরাং আপনি বলবেন না শুনে রাখো মুসলমান মুসলমান তোমরা শুনে রাখো আল্লাহ একটা চাকরি দিয়েছে আমাদেরকে কি দিয়েছে চাকরি দিয়েছে হক কথা বলতে হবে কুরআনুল কারীমের জন্য হক কথা বলার জন্য ফাঁসির মঞ্চ যদি চাইতে হয় ফাঁসির মঞ্চ দেব যদি আমাকে জেল খাটতে হয় জেল খাটবো তাও কুরআনুল কারীমের কথা বলে বাংলার জমিন থেকে বিদায় নেব ঠিক কিনা হক কথা এমন কোরআনের কথা এমন একজন জালেম শাসকের সামনে হক কথা বলা সবচেয়ে বড় ধরনের ঈমান হচ্ছে তার সুবহানাল্লাহ বলেন সবচেয়ে বড় জিহাদ কোনটা জালেম শাসকের সামনে সত্য কথা আপনার জীবন থাকতে সত্য কথা বলতে হবে কোরআনের কথা বলতে হবে ফাঁসি দিক জেল দেওয়া হোক এইটা মানা যাবে না আল্লাহ আমার দিকে যে আছে বান্দা তুমি দুই নাম্বার আলেম নাকি এক নাম্বার আলেম ঠিক কিনা কথা কি ভুল বললাম মিথ্যা কথা বলতে হবে সত্য কথা বলতে হবে যদিও আমার জীবনটা চলে যায় সম্মানিত পেয়ারা হাজিরিন আসুন তাহলে নামাজ সম্পর্কে কথাবার্তা চলতেছিল যে নামাজ পড়ে না তার দিন নাই ধর্ম নাই ঈমান নাই কিছুই নাই কথা ঠিক না ব্যা ঠিক আরো জোরে বলে কথা ঠিক না ব্যা ঠিক জাহান্নামের অধিকাংশ মানুষ জাহান্নামের আগুনে যখন হাবুডুবু খাবে একে অপরজনকে প্রশ্ন করবে তোমরা জাহান্নামে কেন আসলে মা সালাকাকুম ফি সাকার কি কারণে তোমরা জাহান্নামে এসেছো তখন তারা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না আজকে নামাজ না পড়ার কারণে জাহান্নামের মধ্যে আমরা চলে এসেছি মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আপনি একজন মুসলমান যদি নামাজ না পড়েন মুসলমান দাবি করার কোনো হক আপনার প্রতি নাই ঠিক না ভাই ঠিক ভাই এই জন্য আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি বলে দেন আমার নামাজ আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরণ সব কিছু কার জন্য হবে আর জোরে বলেন সব কিছু কার জন্য আমি যে গোলাম তার প্রমাণ হলো নামাজ সুবহানাল্লাহ বলেন আমি যে গোলাম তার প্রমাণ হলো নামাজ কথা ঠিক না ব্যা ঠিক আপনি কানে হাত দিয়ে তারপরে হাত বেঁধে আসামির মতো আপনি দাঁড়িয়ে গেলেন তারপরে আসামির মতো দাঁড়িয়ে যখন আপনি সেজদায় চলে যাবেন আপনার মাথাটা গর্দানটা যখন অবনত করে দিবেন তখন আপনার একজন বাদশাহ হোক একজন প্রাইম মিনিস্টার হোক একজন রাষ্ট্রপতি হোক যত দামি লোক না হোক না কেন সমস্ত অহংকার গৌরবগুলো অবনত হয়ে আল্লাহর পায়ের সামনে কুদরতি পায়ের সামনে সব কিছু তছনছ হয়ে যায় ঠিক না ব্যা ঠিক এটার দ্বারা প্রমাণ করে দেয় বান্দা আমি কারো গোলাম নয় আমি তোমার গোলাম সুবহানাল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
ঠিক না ভাই ঠিক ভাই আমার ভাইরা আমার বন্ধুরা আমার সূরা তাওবার মধ্যে আল্লাহ পাক বলেন فَإِنْ تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ যদি তুমি তাওবা করো নামাজ পড়ো যাকাত কে আদায় করে দাও তুমি মুসলমানদের দ্বীনি ভাই হয়ে গেলে সুবহানাল্লাহ বলো দেশটা যদি ইসলামের হয়ে যায় আইন যদি আল্লাহর হয়ে যায় আর শাসন যদি সৎ লোকেরা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লেসন রিমাইন্ডার অফ মেসেজ দিয়ে ঘোষণা করে দিয়েছেন কি ঘোষণা করলেন ক্ষমতা এসে যেন চারটি কাজ তারা বাস্তবায়ন করে কয়টি কাজ দেশটা যদি ইসলামের হয়ে যায় শাসন যদি সৎ লোকেরা করে আর যদি আইন যদি কোরআনের হয়ে যায় তাহলে ক্ষমতায় এসে চারটি কাজ তারা বাস্তবায়ন করবে মুমিনরা ক্ষমতায় এসে কয়টি কাজ করবে চারটি কাজ করবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি ইয়াকামুস সালাতা ওয়া আতাউয যাকা وأمروا بالمعروف ونهون عن المنكر যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আমিন জমির মধ্যে যাদেরকে ক্ষমতা দিয়েছি তারা যেন ক্ষমতায় এসে যদি মুমিন হয় চারটি কাজ যেন তারা বাস্তবায়ন করে এক নাম্বার নামাজকে প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার যাকাতকে আদায় করবে তিন নাম্বার ভালো কাজের আদেশ করবে চার নাম্বার খারাপ কাজের নিষেধ করে দিবে সুবহানাল্লাহ কয়টি কাজ ভাই চারটি কাজ রেডিও টেলিভিশনের মাধ্যমে যিনি রাষ্ট্রপ্রধান হবে তিনি অর্ডার করে দিবেন যারা আকেল বালেক সকলকে নামাজ বাধ্যতামূলক করতে হবে কথা ঠিক না ভাই ঠিক আজানের সাথে সাথে স্কুল কলেজ ইউনিভার্সিটি কল কারখানা ব্যাংক আদালত সব কিছু আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে আল্লাহু আকবার রাষ্ট্রপ্রধান কোরআন থেকে কথা বলছি ভাই রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি অর্ডার করে দিবেন যেন আকেল বালেক যাদের উপর নামাজ ফরজ আজ অর্ডার করে দিবেন কি অর্ডার করবেন রেডিও এবং টেলিভিশনের মাধ্যমে নামাজ বাধ্যতামূলক পড়তে হবে ইনা অর্ডার করবেন রাষ্ট্রপ্রধান অর্ডার করবেন তখন কি হবে আজানের সঙ্গে সঙ্গে স্কুল কলেজ ইউনিভার্সিটি অফিস আদালত কল কারখানা সব কিছু আধা ঘন্টার জন্য বন্ধ হয়ে যাবে সুবহানাল্লাহ আধা ঘন্টার মধ্যে নামাজ পড়ে খাবার দাবার সেরে আবার কল চলবে কারখানা চলবে স্কুল চলবে ইউনিভার্সিটি চলবে আগের মতো সব কিছু চলে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা এই হুকুমগুলো কিভাবে পালন করবে নামাজের হুকুমগুলো এসপি সাহেব তার অফিসের মধ্যে যতগুলো বাহিনী আছে সবাইকে স্টাফদেরকে এসপি সাহেবের ইমামতিতে নামাজ আদায় হয়ে যাবে সুবহানাল্লাহ ডিসি সাহেবের অফিসের মধ্যে যতগুলো লোক আছে চাকরি করে তার আন্ডারে সকলদের ইমামতি করবে ডিসি সাহেব তারপরে আপনার এদিকে ওসি সাহেব তার যতগুলো পুলিশ আছে সেখানে আদালতের মধ্যে হোক আবার আপনার থানার ভিতর হোক ওসি সাহেব নিজেই ইমামতি করবে সকল স্টাফদেরকে নিয়ে সুবহানাল্লাহ বলেন রাষ্ট্রপ্রধান যিনি হবেন বঙ্গভবনের মধ্যে সমস্ত পার্লামেন্টের সমস্ত সদস্যদেরকে নিয়ে তার রাষ্ট্রপ্রধানের ইমামতিতে জামাতের সাথে নামাজ আদায় হয়ে যাবে আল্লাহু আকবার বলেন এই যদি হয় দেশের চিত্র খোদার কসম করে বলছি এই দেশের মধ্যে দুর্নীতি বন্ধ হয়ে যাবে অপরাধ বন্ধ হয়ে যাবে সন্ত্রাস বন্ধ হয়ে যাবে সব কিছু বন্ধ হয়ে যাবে ঠিক কিনা এখন যদি রাষ্ট্রপ্রধান ডিসি সাহেব এসপি সাহেব তারপরে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারের মাধ্যমে ইউনিভার্সিটির মধ্যে ছাত্রদের তার ইমামতির জামাতে নামাজ আদায় হয়ে যাবে যদি এই দেশের অবস্থা হয়ে যায় দেশে কি কোনো অপরাধ থাকবে জোরে বলেন দেশে অপরাধ থাকবে কোনো অপরাধ থাকবে না আল্লাহ পাক বলছে খোদার কসম আমি জাতের কসম করে বলছি সমস্ত পৃথিবীর মধ্যে এই আইন যদি চালু হয়ে যায় আমি আল্লাহ পাকের জাতের কসম করে বলছি আসমান থেকে আল্লাহর রহমতার বরকত ফেটে নাজিল হয়ে যাবে আল্লাহু আকবার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার নামাজ আমাদেরকে পাপাচার কাজ থেকে কেন বাঁচায় না এই জন্য বাঁচায় না কারণ নামাজ আমাদের হচ্ছে না আপনি যখন দেখবেন যে আপনার দোয়া কবুল হচ্ছে না আমাকে পাপাচার কাছ থেকে আমি বাঁচতেছি না তাহলে বুঝতে হবে যে আর যেই নামাজ
আমাকে পাপ থেকে বাঁচাইতে পারে না সেটা কোনো নামাজই না কথা ঠিক না ব্যা ঠিক যেই পাপ আপনাকে নামাজ পড়ার পরও বাঁচায় না তাহলে আপনার একা একা বুঝে নিতে হবে আমার আসলে প্রকৃত নামাজ হচ্ছে না কথা ঠিক না ব্যা ঠিক ভাই আরো জোরে বলেন কথা ঠিক না ব্যা ঠিক নামাজ পড়ার পরেও যদি চরিত্র ঠিক না হয় তাহলে আপনার নামাজ হচ্ছে না নামাজ যদি আপনি কাজ থেকে পাপ কাজ থেকে না ফেরায় আপনার নামাজ নামাজ হচ্ছে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আসুন নামাজকে কায়েম করতে হবে কায়েম মানে প্রতিষ্ঠিত তার মানে কি যেই জিনিস সমাজে প্রতিষ্ঠিত আছে সে জিনিস তো প্রতিষ্ঠিতই আর কোনো সমস্যা আছে যেই জিনিস সমাজে প্রতিষ্ঠিত নাই সেটাকে প্রতিষ্ঠিত করবে তার মানে আকামুস সালা নামাজকে প্রতিষ্ঠিত করবে নামাজকে সব জায়গায় প্রতিষ্ঠিত আছে নাই যদি আজ নামাজ যদি প্রতিষ্ঠিত থাকত ব্যাংক আদালত অফিস আদালত কারখানা কোম্পানি যেখানে হোক একটা ছোট্ট থেকে ছোট্ট চাকরি ঝাড়ুদারের চাকরিও নামাজ ব্যতীত হতো না কথা ঠিক না ব্যা ঠিক যদি নামাজ কায়েম থাকত ঝাড়ুদারের চাকরিও নামাজ কায়েম ছাড়া হতো না সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আহাব্বু আইয়ু শাইইন ইনদাল্লাহি ফিল ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা কি আমার রাসূল সঙ্গে সঙ্গে বললেন আসসালাতুল ওয়াকতিহা ওয়াক্তমত নামাজ আদায় করা এটা হলো ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস সুবহানাল্লাহ বড় আমার বন্ধুরা আমার যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে তাদের কাছে নামাজ কোনো কঠিন বিষয় না আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আল্লাযীনা ইয়াজুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন যারা ধারণা করে তারা তাদের রবের সাথে দিদার করবে মুলাকাত করবে ওয়ান্নাহুম ইলাইহি রাজিউন আবার মৃত্যুর পর রবের কাছে ফিরে যাইতে হবে তাদের কাছে নামাজ কোনো ভারী জিনিস না নামাজ কাদের কাছে ভারী জিনিস ওয়াইজা কামু ইলা সলাতি কামু কুসালা ইরাউনা নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা যারা মুনাফিক তাদের নামাজ তাদের কাছে ভারী জিনিস মুনাফিক মৃত্যুকে ভয় পায় কথা ঠিক না ব্যা ঠিক আরে মুনাফিক মৃত্যুকে কিভাবে ভয় পায় গাড়ির একটা চাক্কা যদি বাস্ট হয়ে যায় এই চাক্কা বাস্টের শব্দ শোনার পরেও মুনাফিকের অন্তরে ভয় তৈরি হয় কথা ঠিক না ব্যা ঠিক না জানি বোম বাস্ট হইল কথা ঠিক না ব্যা ঠিক কিন্তু ইমানদারদের সামনে আমি স্পষ্ট করে বলতে চাই ফরিন কান্ট্রি থেকে পারমাণবিক বোমা যদি ছাড়া হয় তোমরা যেই বোমাই ছাড়ো না কেন ওখান থেকে কম্পিউটারের মাধ্যমে কথা বলতে পারো যদি পারো ইমানদারদের সামনে মাঠে নামো তোমাদের পিঠের চামড়া থাকবে না ঠিক কিনা বিদেশ থেকে বসে বসে কথা বলাই যায় কিন্তু যদি প্রোডাকশন লেগে যায় ইমানদারদের চোখের সামনে চলে আসো দেখো যারা আল্লাহর ওলি তাদের ঐশী শক্তি কত কঠিন তোমরা তাদের সামনে মোকাবেলা করো পারবে জোরে বলো পারবে শীতাতপ নিয়ন্ত্রণের মধ্যে থেকে এসির মধ্যে থেকে এই সমস্ত রাহাজানি কথা বলাই যায় কিন্তু বড় বড় কথা যদি বলতে চাও আলেমের সামনে আছো রাজপথে নেমে দেখো পিঠের চামড়া তোমাদের থাকবে না ঠিক কিনা ও আমার মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার আমার ভাইরা এর জন্য আসুন নামাজ কঠিন কাদের কাছে না যারা আল্লাহ পাককে ভয় করে একজন অন্ধ সাহাবিকে আমার রসুল ছুটি দেন নাই সুবহানাল্লাহ বলেন একজন অন্ধ সাহাবিকে আমার রাসূল ছুটি দেন নাই রাসূল বলেছেন যে না আজান যখন হবে তোমার নামাজ পড়তে হবে বাধ্যতামূলক সুবহানাল্লাহ বলে এই গেল নামাজ আল্লাহ রাসূলের মৃত্যুর আগ পর্যন্ত আসসালাত আসসালাত নামাজ বলতে বলতে রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সুবহানাল্লাহ বলেন তো কোরআনুল কারীমের মধ্যে তিন জায়গায় তিনটি জিনিস রিলেটে এক হচ্ছে আকিমুস সালাত ও আতাউস যাকাত এই একটা গেল আরেকটা হলো কুল আতিউল্লাহ ও আতিউর রাসূল হে নবী আপনি বলে দেন তারা যেন আমার ইতাআত করে এবং আমার রাসূলের ইতাআত করে সুবহানাল্লাহ বলেন নামাজ আমার প্রিয় যুবক ভাইরা আজকে আমরা শেফালী ঘোষ না কল্যাণী ঘোষ আমরা যেখানে গান শুনি গান শুনতে শুনতে
রাত হয়ে যায় কানে ইয়ারফোন লাগি গান শুনি আর কি মজা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলি কি মজা কথা ঠিক না ব্যা ঠিক যুবকরা আছো যুবক ভাইরা আছো আরে মজা তো ওই মজা আমার মাওলার প্রেমে ডুবিয়ে যাওয়া সুবহানাল্লাহ বলেন আল্লাহ তো স্পেশাল একটা সময় দিয়েছেন প্রেম করার জন্য রাত 12টার পরে থেকে আমি মাওলার সঙ্গে প্রেম করো বান্দা তুমি যা চাও আমি তোমাকে সব দিয়ে দেব সুবহানাল্লাহ গানের মধ্যে কোনো মজা নাই জুনায়েদ জামশেদ পৃথিবীর শ্রেষ্ঠ একজন সেলিব্রিটি ছিল এ পৃথিবীর শ্রেষ্ঠ সেলিব্রিটি যারা তাদের হৃদয়টা আগুন দ্বারা ভরপুর হৃদয়ের মধ্যে কোনো শান্তি নাই পাকিস্তানের শ্রেষ্ঠ শিল্পী জুনায়েদ জামশেদ জুনায়েদ জামশেদ বলে আমি যখন গান গাইতেছিলাম আমার অটোগ্রাফার নেওয়ার জন্য হাজার হাজার যুবকেরা পাগল হয়ে যেত একবার শুধু অটোগ্রাফার নেওয়ার জন্য হাজার হাজার যুবকেরা পাগল হয়ে যেত শ্রেষ্ঠ সেলিব্রিটি ছিলেন আমি যখন গান গাইতাম আমার মাথার উপর পাউন্ডকে পাউন্ড টাকা ছাড়া হতো লক্ষ লক্ষ এক গানে 4 কোটি 5 কোটি টাকা বলে যে এটার মধ্যে আমি কোনো শান্তি পেলাম না আমি যখন দেখলাম ইসলামের মধ্যে শান্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা যখন আমি পড়ে নিলাম কালেমা পড়ার সঙ্গে সঙ্গে আমার দিলটা ঈমান দ্বারা ভরপুর হয়ে গেল সুবহানাল্লাহ তারপর ওনাকে প্রস্তাব দেওয়া হলো আপনি একটা গান গান বলে না আমি যেই গানের কানের আগুনের মধ্যে ডুবতে ছিলাম আমি যখন কালেমা পড়ে মুসলমান হলাম আমার হৃদয়টা আল্লাহ পাক ঈমান দ্বারা ভরপুর করে দিয়েছে ঈমানকে আমি কখনো খালি করতে চাই না সুবহানাল্লাহ বলো মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার দুনিয়ার কিসের গান আর কিসের ব্র্যান্ড খোঁজো তোমরা দুনিয়ার কিসের ব্র্যান্ড তোমরা খুঁজছো অ্যাপেক্স খোঁজো বসুন্ধরা সিটি চাও তারপর যমুনা ফিউচার পার্কের মধ্যে সিঙ্গাপুরে মার্কেট করতে যাও না এই দুনিয়ার জাররা পরিমাণ আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই আল্লাহ পাকের কাছে দাম নাই দুনিয়ার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ পাকের কাছে কোনো দাম নাই আল্লাহ রাসূল বলেছেন আম্মা জান খাদিজাতুল কুবরাকে যেই আল্লাহ পাক একটা হাত মুসার টিস্যু গিফট করেছিল বলে যেই টিস্যুটা সমস্ত পৃথিবীর থেকে যদি 10 12 বিক্রি করা হয় সমস্ত পৃথিবীর থেকে এই টিস্যুর দাম বেশি আল্লাহু আকবার বল ব্র্যান্ড খোঁজো তোমরা জান্নাতের মধ্যে আল্লাহ পাক গান শোনাবে যুবকদেরকে গান শোনাবে যারা জান্নাতি হবে তাদের সামনে চারজন হুর পরি ড্যান্স করবে সুবহানাল্লাহ বলো ড্যান্স করবে চারজন হুর পরি চার পায়ে চার দুগুণ আটটি নূপুর থাকবে বলে এক এক নূপুরের শব্দে 1 লক্ষ করে আলো বের হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 লক্ষ তাফসীরের কিতাবের মধ্যে এসেছেন 1 লক্ষ আলোর কালার আলাদা ডিজাইন আলাদা শব্দ আলাদা সুবহানাল্লাহ বারা আমার বন্ধুরা আমার এই জন্য জান্নাতের গান শুনতে কে কে রাজি আছে হাত তুলো তো নারায়ে তাকবীর দীন ইসলাম সকলে হাত নামাও তাহলে জান্নাতের গান শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ জান্নাতের গান যদি বান্দা তুমি শুনতে চাও দুনিয়ার গানকে তোমার বর্জন করতে হবে পারবে তো ইনশাআল্লাহ দুনিয়ার গান শোনা যাবে না এই গান তোমার দিলকে মুনাফিকের দিকে টেনে নিবে কাল কিয়ামতের ময়দানে এই গান তোমাকে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাবে বারবার বন্ধুরা আমার ইসলামের মধ্যে একমাত্র শান্তি ইসলাম ছাড়া কোথায়ও কারো কোনো শান্তি হইতে পারে না কোরআনুল কারীমের মধ্যে 3 নম্বর জায়গায় বলা হলো আনিস কোরলি ওয়ালি ওয়ালিদাই তুমি তোমার বাবা আমার শুকর আদায় করো বারা আমার বন্ধুরা আমার কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আমার কথা বলেছেন কিনা এই কমসেট পরে ইনশাআল্লাহ শেষ করে দেব কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহ রাব্বুল আলামিন বাবা আমার কথা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমার বাবা আমার জন্য বিছায়া দাও রহমতের ছায়ার ডানা তুমি বিছায়া দাও সুবহানাল্লাহ
কুরআনুল কারীমের মধ্যে ডানার কথা আল্লাহ রাব্বুল আলামিন কেন ধার নিলেন পাখিরও ডানা আছে প্লেনেরও ডানা আছে তার মানে প্লেনের ডানা ডাউন হওয়ার পর ফল হয় না কিন্তু পাখির ডানা ডাউন হওয়ার পর ফল হয়ে জমিনে নেমে আসে সুবহানাল্লাহ জমিনে যখন নেমে আসে পাখির বাচ্চাগুলো পরের মধ্যে ডানার মধ্যে যখন থাকে একটা অনির্বাচন সুখ অনুভব করতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখি থেকে ডানা নিয়ে বান্দাকে বুঝাইতে চেয়েছেন বান্দারে তুমি তোমার বাবা মা যতদিন তোমার আন্ডারে থাকবে ততদিন যেন তারাও মনে করতে পারে যে আমার বাবা মা থাকতে আমাদের আমার বাবা মা থাকতে বাবা মা যেন এই কথা মনে করতে পারে আমার আব্দুর রহমান থাকতে আমাদের কোনো টেনশন নাই সুবহানাল্লাহ কিন্তু এই টেনশন সবাই করতে পারে না এই কথা কি মনে করতে পারছে বাবা মা পারে না কেন পারে না যে আপন স্ত্রীর কারণে আজ স্ত্রীর কারণে বাবা মা এই কথা মনে করতে পারছে না সুবহানাল্লাহ বাবা মা কেন পারে না যে আমার বাবা মা এই কথা যেন মনে করতে পারে আমার ইসমাইল থাকতে আমাদের কোনো টেনশন নাই কিন্তু এই টেনশনের কথা প্রত্যেক বাবা মা মনে করতে পারছে না কেন পারছে না স্ত্রীর কারণে কারণ নেক নারীদের স্বভাব হচ্ছে চারটি কয়টি চারটি গুণ বলে শেষ করে দেব নেক নারীর গুণাবলী হলো চারটি এক নাম্বার গুণ হলো স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় স্ত্রীর আনন্দ দিতে হবে সুবহানাল্লাহ কিন্তু এখন সব স্ত্রীর দিকে যদি আপনি তাকান স্ত্রী কি আনন্দ দেয় ও যত আনন্দ দেয় ওর দুলা ভাইকে কথা ঠিক না ব্যাটি স্বামী যদি স্ত্রীর দিকে তাকায় হাদিসের মধ্যে আসছে ওই স্ত্রী স্বামীকে আনন্দ দিতে হবে তাকানোর সঙ্গে সঙ্গে এখন আপনি ভাবেন যে আপনার স্ত্রীকে আপনাকে আনন্দ দিতে পারে তাকানোর পর যত আনন্দ পারে ওর দুলাবাইকে পারে কথা ঠিক না ব্যা ঠিক আমার প্রিয় ভাই সব তো তাই না শুধু তাই না স্বামীর জন্য শর্ট ব্লাউজ পরাও জায়েজ আছে ঘরের মধ্যে পর্দার পরিবেশে কথা ঠিক না ব্যা ঠিক বাহিরে যদি আপনি পরেন খোলামেলা অবস্থায় তাহলে সেটা জেনার গুনাহ হয়ে যাবে ভারত থেকে একটা পোশাক আমদানি হচ্ছে পোশাকের নাম হলো এক বুক জ্বালা পোশাকের নাম কি এক বুক জ্বালা এখন যদি এই পোশাক 17 থেকে 18 বছরের মেয়েরা পরে তাহলে বলেন তো দেখি কি অবস্থা হবে আমার প্রিয় ভাই সব সব পোশাকই পড়তে পারবেন পর্দার পরিবেশে সুবহানাল্লাহ দুই নাম্বার মেয়েদের গুণাবলী হলো স্বামী যদি কোনো কিছু অর্ডার করে তাহলে আপনার জীবন থাকতেও সেটা আপনার মেনে নিতে হবে যদি জায়েজ পন্থায় হয় সুবহানাল্লাহ তিন নাম্বার হলো স্বামী যদি আপনাকে কোনো জিনিস অর্ডার করে তাহলে সেটা যদি জায়েজ হয় পছন্দ করে সেটা যদি জায়েজ হয় আপনাকে সেটা মেনে নিতে হবে সুবহানাল্লাহ বলেন এখন প্রত্যেকটা স্বামী পছন্দ করে বিবাহের পর আমার বাবা মা আমার সঙ্গে থাকবে এটা প্রত্যেকটা স্বামী পছন্দ করে কিন্তু প্রত্যেকটা স্ত্রী এটা পছন্দ করে না যে বিবাহের পর আমার শ্বশুর শাশুড়ি আমার সঙ্গে থাকবে ঠিক না ব্যা ঠিক জোরে বলেন ঠিক না ব্যা ঠিক সব স্ত্রী পছন্দ করে না বিবাহের পর আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকবে আমার প্রিয় মা বোনেরা ভালো করে কর্ণকহরে শুনে রাখেন আজকে শ্বশুর শাশুড়ির সাথে অবৈধ আচরণ করবেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে ছাড় দিবেন না কথা ঠিক না ব্যা ঠিক আমার প্রিয় ভাই সব চার নাম্বার হলো স্বামী যতটুকু ইনকাম করে অতটুকু ইনকামের উপর স্ত্রী তার চাহিদাকে নিয়ন্ত্রণ রাখবে সুবহানাল্লাহ এখন স্বামী যদি ইনকাম করে 15,000 টাকা স্ত্রী যদি 20,000 টাকা দামের একটা শাড়ি চায় এটা কি জায়েজ হবে আরো জোরে বলেন জায়েজ হবে না আমার প্রিয় ভাই সব আসুন ইসলাম যদি কেউ পরিপূর্ণভাবে মানতে চায় তাহলে কোরআন আপনার জীবনে আনতে হবে কোরআনই একমাত্র পারে বান্দাকে জাহান্নামের দ্বার প্রান্ত থেকে জান্নাতের রাস্তা দেখাইতে সুবহানাল্লাহ